মামুন ইবনাদুল হক চৌধুরী। অধ্যক্ষ মহোদয়, উত্তর সদনৰ মজিয়াত ৰখা হৈছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উত্তৰটো মই পাইছো। আমাৰ স্যার 2016 চনত বিধায়ক হোৱাৰ পিছত তেতিয়াৰ মাননীয় গড়কাপ্তানী মন্ত্রী মহোদয় আমাক এখন চিঠি দিছিলে যে CRFৰ স্কিম বিচাৰি, আৰু সেইমতে স্যার স্কিমবিলাক আমি জমা দিছিলোঁ। মই এটা স্কিম স্যার দিছিলোঁ, মোৰ সমষ্টি নাওবৈচা ফ্লাড এফেক্টেড এরিয়া স্যার। প্রায় আমি সৰুৰ পৰা দেখি আছো দলুহাটত রাস্তাটো ন্যাশনেল হাইওয়েটো ডুবি যায়, আৰু এইবাৰো স্যার ডুবি গৈছে, 4-5 দিন প্রায় ডিসকানেক্টেড হৈ আছে। আমার মাননীয় মন্ত্রী রঞ্জিত দত্ত ডাঙরিয়া তাত গৈছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গৈছে, ওয়াটার রিসোর্স মন্ত্রী ডাঙরিয়া গৈছে। এই হাইওয়েটো যদি স্যার ডিসকানেক্টেড হৈ যায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের লগত, অল্টারনেটিভ যাতে একটা রাস্তা হয় সেই কারণে দলুহাটৰ পৰা বৰসালা কলাখোৱা হৈ স্টেট হাইওয়ে লালুক নারায়ণপুর স্টেট হাইওয়েত লিঙ্ক করে দিব কারণে এটা স্যার আমি CRF প্রজেক্ট বনাই পঠাইছি। কিন্তু স্যার এই নহল, আড়াই বছরে যেটা নহল, মাননীয় মন্ত্রী মহোদয় ইয়াত উত্তর দিছে পুঁজি সাপেক্ষে ব্যবস্থা করব। আড়াই বছর যেটা নহল স্যার ইয়াত মোৰ সন্দেহ আছে, গতি এই সন্দেহটা যাতে মাননীয় মন্ত্রী মহোদয় ক্লিয়ার করে দিয়ে। আর একটা কথা স্যার, হ্যাঁ কই দিছে, আর একটা কথা, মাননীয় মন্ত্রী মহোদয় স্যার ইয়াত একটা হেৰি দিছে, লিস্ট দিছে 32খন জিলাত CRFৰ স্কিম স্যাংশন দিয়া হৈছে, এইটো আপনার 17-18 ফাইনেন্সিয়াল ইয়ার। এই 32খন জিলাৰ ভিতৰত আচৰিত কথা স্যাৰ, কোনো এজন অপজিশন MLAৰ সমষ্টি অন্তৰ্ভুক্ত নাই। গতিকে চৰকাৰখনে যে কয় যে সবকা সাথ সবকা বিকাশ, কথা আৰু কামৰ মাজত স্যাৰ ইয়াত মিল নাই। মাননীয় মন্ত্ৰী।